জামালপুরে অনলাইনে বন্ধুর ডাকে সাড়া দেওয়ার 4 দিন পর বাথরুমের ট্যাঙ্কি থেকে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। জামালপুর প্রতিনিধি তৌকির আহমেদ হাসুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডয়েগ ইউনিয়নের চর বালিয়া গ্রামে নিহতের বাড়ির পাশে রাজমিস্ত্রি আপেল মিয়ার বাথরুমের ট্যাঙ্কি থেকে গতকাল রোববার বিকেলে উজ্জ্বল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী উজ্জ্বল মিয়া উপজেলার ডয়েগ ইউনিয়নের চর বালিয়া গ্রামের উষা আলীর তিন সন্তানের মধ্যে সবার ছোট এবং একমাত্র ছেলে। এ ঘটনায় সন্দেহজনক ও জিজ্ঞাসাবাদের জন্য সাদ্দাম ও আবু সাইদ নামে দুইজনকে আটক করা হয়েছে বলে সরিষাবাড়ি থানার এসআই শিববির আহমেদ নিশ্চিত করেন। নিহত উজ্জ্বল মিয়া উপজেলার শেঙ্গুয়া শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট এর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সাথে কথা বলেন এবং ন্যায্য বিচার প্রাপ্তিতে সহায়তার আশ্বাস প্রদান করেন। উজ্জ্বল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, বাথরুমের ঠাঙ্কি থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বলের বন্ধুরা তাকে হত্যা করে লাশ বাড়ির পাশে ট্যাঙ্কির মধ্যে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, মামলার প্রস্তুতি চলছে। গত 27 মার্চ 2024 আমাদের কাছে একটা অভিযোগ গিয়েছিল, একটা ছেলে মৃত্যু হয়েছে। যার পরে তার অভিযোগ করি, অনুগ্রহণ করার পর আমরা তারপর তার কথা বলে রাতে বেলা সে একটা ইমো নাম্বার, তার মনে ইমো নাম্বার তার টাকা হচ্ছে সুপ্রিম কোর্ট নাম্বার, তারপর আমরা সেটাকে ডিএমসি যাওয়ার নিয়ে চেষ্টা করছি। তখন তো তাদের নাম্বারটা বন্ধ ছিল, তারপর তার বিভিন্ন তদন্ত চলমান আছে এবং আমরা বিভিন্ন জায়গায় রেডিও দিয়েছি, তাদেরকে সন্দেহ করেছি। আজকে হঠাৎ করে তার লাশ এই যে সর্বানে দুয়ারে সর্বানে আছে, একটা পরিচ্ছন্ন একটা 10 মিটার সেফটি ট্যাঙ্কির মধ্যে লাশ পাওয়া গেছে। আমরা এর মধ্যে দুজনকে সন্দেহ আটক করেছি, সেই তদন্ত আছে, তারপর আমরা যাওয়া হয়েছে।